চোখে হারিয়ে গেছে এই দৃষ্টি, মনে হয় তোমারই চোখে হারিয়ে গেছে এই দৃষ্টি। কখনো কখনো দৃষ্টি, কখনো কখনো দৃষ্টি, কখনো কখনো দৃষ্টি, কখনো কখনো দৃষ্টি। বসে গেছেন, ওঠো মা, চলো তাড়াতাড়ি মুখ ধুতে হবে, এসো মা, আসো 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 তাড়াতাড়ি এসো। এই যে নদী, এসছিস তাহলে আয় ভাইয়া। তুমি না, আচ্ছা দেখি দেখি, মা যদি আসি তারপরে তুমি ভাবো আমি আসবো না। তা ভাবি না, আমাদের গানের আসরের মিষ্টি পরিবেশে তুই কি না এসে পারিস? কিন্তু দুলির মা কোথায়? কোথায় আবার, রান্নাঘরে? এতগুলো লোকের নাস্তা দেবার দায়িত্ব তার ঘাড়ে। তা কেন, সে তো শুধু যোগানদার, আসল খাবার দেওয়ার মানুষ তো আগেই হাজিরা দিয়েছেন। এসে যাবে, শুরু করো। দুলির মা এলেই কি আর না এলেই কি, সে কি গান বোঝে না গাইতে পারে? অমন করে বলিস না রে, সৃষ্টিকর্তা প্রতিটি মানুষের ভেতরে সুর দিয়ে পাঠিয়েছেন, সুর ছাড়া জীবন অচল। সে যে শুধু গানে লয়ে প্রকাশ পাবে তার কোনো মানে নেই, সমাজ সংসার সবখানে ছন্দময় সুরের খেলা, খেয়াল করলেই টের পাবে। নাও, তোমার সব ছন্দ পূরণ হয়েছে তো? দেখো ওনারে কিছু কইবা না, তয় গান বুঝি আর না বুঝি এই সময় এহেনে আইসা বড় শান্তি। না ধরো, শুরু করো। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুলির মা, দুলির মা, আমার হাতে আর মাত্র 2 মিনিট সময় আছে, যদি এর মধ্যে নাস্তা না পৌঁছে গট গট পাইলট সাহেবের মতো চলে যাব। সবসময় ফাজলামো করবি না তো জারকান? ফাজলামো কোথায় করলাম, তুই হলি হবু ডাক্তার, 2 বছর পর পুরো ডাক্তার হয়ে ভাইয়ার লাট সাহেবের গদিটা তো তুই দখল করবি। গরম গরম পরাটা, এই এই তুই যে কেমন কথা বলিস না রে, পাশ টাস করে ওর বুঝি নিজের জীবন বলতে কিছু থাকবে না? ও মা, ইয়া বড় খুনটা, মাথায় টিকলি, হাত ভরা রাঙা মেহেদি, ও হো, নথির কথা তো ভুলেই গেলাম। থামতে পাকা বুড়ি, ডাক্তারে পাশ করে চোখ বউ হয় না, সবাই চাকরিতে ঢোকে। সেটাই বুঝি নিয়ম, নয়তো কি, দেশে এত মানুষ, দিন দিন ভাইরাসের সংখ্যা বাড়ছে, প্রতিদিন হাসপাতালে রোগী বাড়ছে, ফিরে যায় কতজন, অনেকে আবার পৌঁছতেও পারে না, তাদের তুলনায় আমাদের সংখ্যা নগণ্য।
তোকে কি বলছি, তুই শিশু আছিস, শিশুই থাক। তুই বলতে থাক আপু, আমরা আছি তোর যোগ্য শ্রোতা। শ্রোতা না কচু, সিরিয়াস প্রসঙ্গে তুই মজা করিস। আচ্ছা ভাবি তুমি বলো, মজাটা কোথায় করলাম? আমি তো বরং ওকে বক্তৃতা দিতে আরো উৎসাহিত করলাম, তাই না? আয়নায় গিয়ে নিজের চেহারাটা দেখ, তাহলে বুঝবি তুই উৎসাহিত করছিস না ঠাট্টা পরিহাস করছিস। না লেঠা, কি বলি আর কি বুঝে। কি হলো, নাস্তা শেষ করবি না? ওরে হবু ডাক্তার, একটা কথা শুনে যা, আমি যে আমার পেশায় কতটা সিরিয়াস তার প্রমাণ কদিন পরেই পাবি। মানে দাঁত সুরক্ষার টুথপেস্টের বিজ্ঞাপনে যা একটা পোজ দিয়েছি না, এরপর মডেলিং এ আমাকে আর কেউ ঠেকাতে পারবে না। আচ্ছা সময় হলে সবই দেখব। হ্যাঁ রে, মডেলিং এ সত্যি সত্যি তুই সিরিয়াস? 100 বার। কলেজের পড়াশোনার ক্ষতি হবে না? তুমি ভাবি সেকেলেই রয়ে গেলে, এ যুগের মহিলা হয়ে কথা বলো নানির আমলের। একটা সময় ছিল পড়া তো পড়াই, খালি স্কুল কলেজ আর চাকরি। এখনকার ছেলে মেয়েরা ওই এক পথে চলতে রাজি নয়, যার যা বাড়তি গুণ আছে কাজে লাগাচ্ছে, আর পরিবার থেকেও বাধানা দিয়ে উৎসাহ যোগাচ্ছে, আর এদিকে হাতে ওটু পয়সা আসছে। আমরা কিন্তু তা চাই না। যতই মান ডাক্তার আমলের বলে নাক সিটকাস না কেন, লেখাপড়াটা সবার আগে। আমি রেডি। কি রে, সেজে বুঝে তুই আবার কোথায় চললি? আমাদের স্কুলে আজ পহেলা বৈশাখের অনুষ্ঠান হবে। চল বুড়ি, তোকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। না, তোমার সঙ্গে যাব না, কতবার বলেছি তুমি আমাকে বুড়ি বলবে না। ঠিকই তো, ওর কি আকিকার নাম নেই? হ্যাঁ, ইয়া বড় একটা নাম, শাহনাজ দিলরুবা রুবাই। কিন্তু আম্মা জান, আমারও সাধ হয় তোমাকে তোমার চাচা জানের মতো বুড়ি বলে ডাকতে। আমাদের মা বেঁচে থাকলে একদিন বুড়ি হয়ে যেত। তুমি আমাদের সেই বুড়ি মা, চাচার সঙ্গে স্কুলে যাও। যাও চল। বাচ্চাদের সাইকোলজি কি অদ্ভুত, তাই না মমতা? মেয়ের কথা রেখে এবার নিজের দিকে মনোযোগ দাও দেখি। ও হ্যাঁ শোনো, ফাংশনে যে গানটি গাইবো সেটা প্রায় ঠিক করে এনেছি, তুমি একবার এসো আমার সঙ্গে গলা মেলা। আরে আরে, কিন্তু আমার হাতে তো রাজ্যের কাজ। ওগো মহারানী, কিছুক্ষণ আমাকে সঙ্গ দিলে তোমার রাজ্যপাঠ কিছুই নষ্ট হবে না। শোনো, গান তো তোমারই লেখা, সুর আমি দিই, পরের পর্যায়টা দুজন মিলে ব্যালেন্স করি। সেই কবে থেকে এটা চলে আসছে তা কি তোমার মনে নেই? মনে নেই? আবার বিয়ের পাত্রে কবিতা লেখে, গান লেখে, গান গায়, শুনে তুমি পাগল হয়ে গেলে। আমাকে তোমার চাই চাই। এবার যাও তো, হয়েছে, যাও যাও যাও। আহা যাও না। প্রেমের চিঠি নির্জনে পড়ে নিও, এই বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জনে পড়ে নিও। জ্যৈষ্ঠের কোনো গরম দুপুরে তারে উত্তর দিও, এই বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জনে পড়ে নিও। জ্যৈষ্ঠের কোনো গরম দুপুরে তারে উত্তর দিও, এই বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জনে পড়ে নিও। মেঘ মল্লারে দুটি হৃদয়ে
ভালোবাসা হোক সৃষ্টি। শ্রাবণ তোমার আকাশের মেঘ, ঝরো ঝরো হোক বৃষ্টি, মেঘমল্লারে দুটি হৃদয়ের ভালোবাসা হোক সৃষ্টি। আশিনের কাশ ফুলের মতোই, আশিনের কাশ ফুলের মতোই তুমি যে আমার প্রিয়। এই বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জনে পড়ে নিও। আগুনের মালা গলায় পরে হব মোরা বরণীয়। এই বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জনে পড়ে নিও। জ্যৈষ্ঠের কোন গরম দুপুরে তারে উত্তর দিও। এই বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জনে পড়ে নিও। জ্যৈষ্ঠের কোন গরম দুপুরে তারি উত্তর দিও। এই বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জনে পড়ে নিও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিলদার খান, গান আমার প্রাণ, আর আপনি হচ্ছেন আমার প্রিয় গায়কদের মধ্যে একজন। ধন্যবাদ, কিন্তু আপনাকে তো ঠিক বাড়তি কথার কি দরকার। পৃথিবী জুড়ে আমার আমদানি রপ্তানির ব্যবসা, বেশিরভাগ সময় আমাকে থাকতে হয় দেশের বাইরে। আপনার গান আমি টিভিতে দেখি, রেডিওতে শুনি, কিন্তু সামনাসামনি আমার সৌভাগ্যই প্রথম। শুনে খুব ভালো লাগলো যে আপনার মতো একজন সমঝদার আমার আছে। আপনি সহজ মানুষ তাই এমন বলছেন, কিন্তু পৃথিবীর মানুষ এত সহজ না। আর আপনি হচ্ছেন সঙ্গীত নিবেদিত প্রাণ, আত্মা পরিষ্কার না হলে গলায় গান বসে না। আমি যে আপনার ভক্ত তার প্রমাণ না পাওয়া পর্যন্ত আপনি বিশ্বাস করবেন কেন? বলেছি তো, করেছি। আমি করিনি, যুক্তিতে আপনি আমার সঙ্গে পারবেন না। আমি হচ্ছি পাক্কা ব্যবসায়ী, আপনার প্রতি আমার আকর্ষণ আছে, মোহ আছে, ভালো লাগার বিষয় আছে, কাজেই অচেনার মধ্যেও আপনি আমার চেনা। কিন্তু আমায় চিনতে হলে আমার ঘরে আপনাকে যেতে হবে, যাকে বলে পদধূলি দিতে হবে। আমি নিজেকে খুবই সামান্য মনে করি। আসুন, চলুন। আসুন আসুন, নিজে তো গাইতে পারি না, শখ ছিল। একসময় যাত্রা দলে ঢুকে পড়েছিলাম, আমার বাবা ছিলেন সেকালের ডাক সাইটে ভূমিষ্বর, তার ছেলে হবে কিনা নাটকের গাইয়ে মান সম্মান যাবে না। বসুন বসুন বসুন। হ্যাঁ ছিল সেটা একটা সময়, গাইয়ে নাচে মানে গোল্লায় যাওয়া মানুষ, মানে তাদের সম্পর্কে ধারণাটা এমনই তৈরি করা হতো, এই লাইনে যাওয়া মানে খারাপ হয়ে যাওয়া। সময়ের প্রতিশোধ বুঝলেন, এখন ঘরে ঘরে সুরের খেলা, রেডিও টিভি সিডি ক্যাসেট, এমন যে কঠিন লেখাপড়া, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সেই সব ছাত্ররাও পাঠের ব্যাকগ্রাউন্ড করে গানকে। জীবনে যদি আর কোনো দিন দেখা হয় দুজনার, এই তুমি আর এই আমি অগণে তো সেদিন আর। আচ্ছা ভালো কথা, আপনি এত বড় একজন গায়ক,
আপনার মানে এই সিডি ক্যাসেট এগুলো বের হয়নি কেন? আপনার গাড়ি বাড়ি নেই কেন? এর জবাব তো দুঃখতে হবে না, আপনি তো দেশে খুব একটা থাকেন না। এখানে অনেকগুলো ঘটনা কাজ করে এর সঙ্গে। গাড়ি বাড়ি দূরে থাক, কজন গায়ক সচ্ছল এখানে। আপনার কথাই সত্যি, তাই আমি ঠিক করলাম আমার নতুন গাড়িটা আপনাকে উপহার দেব। একজন ভক্তের সামান্য উপহার। আজ থাক, আপনার মতো একজন মানুষের সঙ্গে, মানুষ নয় বলুন ভক্তের সঙ্গে, ওই হলো পরিচয় হলো, তারপর গাড়ি, একসঙ্গে এতগুলো সুখ আমার সইতে পারবো না, একটু সময় দিন। ঠিক আছে, আসুন আসুন, আপনার কথাই মেনে নিচ্ছি। আপনারা হচ্ছেন সৃজনশীল প্রতিভা, স্বয়ং ঈশ্বরের ডাইরেক্ট আশীর্বাদ আছে আপনাদের উপর, যা কিনা আমার জীবনে কখনো ঘটেনি, এমনই দুর্ভাগা আমি। এ হচ্ছে আমার ছোট ভাই বাবু। আসসালামু আলাইকুম। ঢাকার সমস্ত ব্যবসা বাণিজ্য ওই দেখাশোনা করে, যদি কখনো কোনোদিন কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় তাহলে স্ট্রেইট ওর সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে, এই দেখো বক বক করেই যাচ্ছি, আসুন আসুন বসুন বসুন। হ্যাঁ প্লিজ। ইস ভাইয়া, যে কবে মডার্ন হবে! আরে তোমার জন্য না হোক, আমি গাড়ি হাঁকিয়ে কলেজে যেতাম, মডেলিং করতে যেতাম, আহ কি মর্ডার কেস না করে এলে। যা বলেছো, আমাদের ক্লাসে লামিয়া সুমি ইয়া লম্বা এক গায়ে থেকে নামি, কি ডাট! সোনার হাঁস আর কি, সোনার কলসি ছাড়লেন সাহেব, এতটা বয়স হইল, হাওয়া গাড়ি খেলি নাকের ডগার উপর দিয়ে উড়তেই দেখলাম। তুই যা বসতে, বাস 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 হয়ে গেল আর কি। কিরে তুই আর বাদ থাকিস কেন? মূল্যবান দু একটা বক্তব্য আমাদেরকে ছুড়ে মার। বড়লোক বললে না, হয় মাতাল নয়তো পাগল। ওগো মমতাময়ী মমতা, সবাই যেখানে বক্তা, তোমার কি সেখানে চুপচাপ মানায়? আমি আর কি বলবো, ভাড়া বাড়িতে থাকি, নিজেদেরই থাকার জায়গা হয় না, সেখানে আরো একটা বড় গাড়ি। এটাই বলেছো খাস কথা। আসলে কি জানিস, হাতি পালতে গেলে হাতির জন্য একটা গেট বানাতে হয়। আমার শেষ, আমি উঠলাম। তোমার খাবার অনেক পড়ে আছে, শেষ করো, আমি উঠি। আরে নদী, ছেলেটা কে? কোন ছেলেটা? তোর পাশে পাশে গানের আসরে যে দেখলাম। হবে তোমার ভক্তকুলের কেউ? চেনা চেনা একটু লাগছিল অবশ্য, তুই তো কথাও বলছিস দেখলাম। বয়ে গেছে, অমন কতজনের সাথে কথা বলি, পরে বোধ হয় বুয়েটে, কলেজ থেকে বেরোতে এর আগেও দেখেছি দু একবার। মনে হয় সেই ছেলেটাই, বেশ প্রতিভাবান, গানের স্কুলে আমার ক্লাসে আসতো, একদিন দেখলাম আর আসে না, তবে ট্যালেন্ট ছিল বলে মুখটা মনে আছে। এই নদী, রাত অনেক হয়েছে, শুতে যা। হ্যালো হ্যালো হ্যালো, কে আপনি? আমি আমি সেই মানুষটি, নাম বললে অবশ্য চিনবেন না, তবে পরিচয় দিলে নির্ঘাত চিনবেন। কোন মানুষটি? এক বৃষ্টির দিনে হঠাৎ এক দমকা হাওয়া আপনার হাতের ছাতা উড়িয়ে এনে আমার মাথার উপর ফেলেছিল।
সরি। ইটস ওকে। থ্যাঙ্কস। মাই প্লেজার। কি মনে পড়েছে? চিনতে পেরেছেন আমাকে? আপনাকে কিন্তু সেদিন দারুণ লাগছিল। কি হলো, কিছু বলছেন না যে? কি বলবো, এত রাতে কেউ ফোন করাটা আমার ভাইয়া পছন্দ করেন না। আপনি পছন্দ করেন তো? জি। নদী, নদী। জি ভাবি। এদিকে আয় তো। ভাবি ডাকছেন, রাখি। ওকে বাই। এই শোনো, বৃষ্টি হতে পারে। স্কুল থেকে আজ আর বাসায় ফিরবো না, ওখান থেকে চলে যাব কল্যাণপুরে ছাত্রীদের বাসায়। মাঝের ব্যাপারটা ও বলেনি বুঝি? এক ছাত্রের বাড়িতে দুপুরে দাওয়াত আছে। আসলে ছাত্রের বাবা নাকি একসময় আমার সঙ্গে কলেজে পড়তো, একটু নাম করেছি তো, আলাপটা আবার ঝালাই করে নিতে চাই বোধ হয়। নদী কোথায়? ওকে কলেজে নামই দিতাম, আমি তো মেডিকেল কলেজের ওদিক দিয়ে যাবো। ও তো অনেক আগে পেরিয়ে গেছে। তাহলে আমি আসি। আপু টাটা, বাই বাই। তোরা যা, কাল দেখা হবে। হাই, আমি শ্রাবণ, কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আপনি তো সেজন স্যারের বোন। অবশ্য নাম জানি না। আশ্চর্য, চলে যাচ্ছেন? ভদ্রতার খাতিরও তো একবার জানতে চাইবেন আমি কেমন আছি। ওসব আননেসেসারি ঢং দিয়ে আমার ভালো লাগে না, তাই। মানে? দেখতেই তো পাচ্ছি, দিব্যি হোন্ডা হাঁকিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কোষমেজে যে থামলেন, আপনাদেরকেই পরিচয় দিলেন। খারাপ থাকার লক্ষণ কি এগুলো? তা বটে, আপনি স্যারের বোন তো, তাই আপনার জন্য আলাদা একটু সৌজন্য বোধ তো জাগবেই। আচ্ছা, তা সৌজন্য বোধ কি আজকাল রাতে ফোন করে জানাবার নিয়ম চালু করলেন নাকি? না, মানে আসলে অ্যাকচুয়ালি গতকাল আপনার যে ছবিগুলি তুললাম না, তার মধ্যে এই আপনার কিছু ছবি স্পেশালি ভালো হয়েছে। এ নিন দেখুন, এগুলি আপনার জন্য। এই চলো। থ্যাঙ্কস, আমার ক্লাসে সময় যাচ্ছে। শুনুন, আপনি সাহস দিলেন না বলে আজ আপনাকে ফোন করব না সত্যি, কিন্তু একই সময় আপনাকে ঠিকই মনে করব। মা, তুই এসে গেছিস বাবা, আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? তুই ছাড়া আমার আর কে আছে বল? কি অবস্থা করেছিস তুমি? এগুলোর কতদিন গোছাবে? আরে বুয়াকে বললি তো হয়। মা, সব কাজ কি আর বুয়াদের দিয়ে হয়? যতদিন ঘরে বোন আসবে ততদিন তো এ কাজ আমাকেই করতে হবে। বউ পেয়েছি মা। বলিস কি? হ্যাঁ মা, সত্যি বলছি। কি নাম? নাম ও নাম ইয়ে মানে তা তো জানি না মা। যে মেয়ের নামই জানিস না সে মেয়ে আবার তোর বউ। নাম জানার এখনো সুযোগ হয়নি, এ কথা সত্যি। তবে তোমাকে আমি বলে রাখছি মা, এই মেয়েকে আমি বউ করে আনবই। এই নাও চা। কত বড় সর্বনাশ হয়েছে তা আল্লাহই জানে, এই মুহূর্তে ওদের প্রয়োজন সাহায্যের। আমাদের সবার উচিত ওদের পাশে গিয়ে দাঁড়ানো। নদী, শুনেছিস টাঙ্গাইলে ঘূর্ণিঝড় হয়েছে? কি যে বলো, এত বড় ঘটনা কেউ না শুনে পারে? বুয়েট আর ঢাকা ভার্সিটির অনেক ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরাই সাহায্য নিয়ে আজই রওনা হয়েছে, আর আমাদের কলেজ থেকে আগামীকাল একটি টিম যাবে।
যদি তুমি অনুমতি দাও আমিও সেই টিমের সাথে যেতে চাই। অবশ্যই যাবি, মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর মতো মহৎ কাজ আর আছে নাকি? যেখানে মানবতা বিপন্ন হয় সেখানেই তো বিবেকবানরা ছুটে যায়। আমি জানতাম তোমরা এই কথাই বলবে। যা তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নে আর ভাবির কাছে কিছু টাকা নিয়ে যাস। এভাবে যদি দেশে ঘূর্ণিঝড় হয় তবে দেশের কি অবস্থা হবে? কি আর হবে বল, গরিব এসব না খেয়ে মরবে। কবিতা পড়তে পছন্দ করি। কার কবিতা? এই জীবনানন্দ দাস, আর ছবিও দেখি। কোথায় যাচ্ছেন? ঘূর্ণি দুর্গত এলাকায়। এই যে ড্রাইভার, গাড়ি থামান। আহা গাড়ি থামান। শোন, তোরা কোনো চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো চলে আসবো। ওকে বাই বাই। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীলম্বরে মন মেলছে পাখা। এখানে চলে আসবেন ভাবতে পারিনি। শুনেছি মানুষ নাকি প্রেমে পড়লে এমন কিছু করে ফেলে আপাত দৃষ্টিতে যার কোনো অর্থ কিংবা কোনো যুক্তিই থাকে না। এই যেমন আমারই এখানে আসা, এভাবে দাঁড়িয়ে থাকা, এটাই প্রমাণ করছে যে আমি প্রেমে পড়েছি। কার? যার জন্য স্থান কাল পাত্র ভুলে এত দূর ছুটে এসেছি, যার সামনে দাঁড়িয়ে হৃদয়ের পরম উপলব্ধির কথা অকপটে বলতে পারছি, যে আমার সামনে পৃথিবীর সকল সৌন্দর্যের প্রতিভু হয়ে দাঁড়িয়ে আছে তার। এই যেমন আমার পাগল মনে এই মুহূর্তে বলছে আপনার চুলগুলো ছুঁয়ে দেখতে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পার হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা,
সবুজ ঘাসের দেশ, যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে। এতদিন কোথায় ছিলে? এত দেরি তো হবার কথা নয়, আমি এখন কি করি? ভাবি কোথায় রে? নদী, কি হয়েছে ভাবি? তুই এসেছিস? ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আয়োজিত চ্যারিটি শোতে গান গাইতে তোর ভাইয়া সেই কোন দুপুরে নারায়ণগঞ্জে গেছে, অথচ এখনো ফিরছে না। ভীষণ চিন্তায় আছি রে। জারকান কোথায়? ও কি একটা মডেলিং এর শুটিং আছে। ভাইয়া যাদের সাথে গেছে তাদের কোনো ফোন নাম্বার জানো? না, ওরা বললো সন্ধ্যার আগে পৌঁছে দিয়ে যাবে। তাই তাহলে হ্যালো, আমি ওনার মিসেস বলছি। নারায়ণগঞ্জ থেকে আসার পথে উনি অ্যাক্সিডেন্ট করেছেন। কি হয়েছে ভাবি? কি হয়েছে? তোর ভাই অ্যাক্সিডেন্ট করেছে। জলদি চলো ভাবি। রুবাই, রুবাই তাড়াতাড়ি ওঠ। দুলি মা, দরজাটা লাগিয়ে দাও। না, তেমন কিছু হয়নি, সামান্য কেটে ছুড়ে গেছে। কই? হ্যাঁ আরে না না, আমরা যে মাইক্রোবাসে করে ফিরছিলাম না, তাকে পেছন থেকে একটা ট্রাক এসে সজোরে ধাক্কা মারে, মাইক্রোবাসটা গিয়ে একটা ওয়ালের সঙ্গে ধাক্কা খায়, এই আর কি। তা তুই কখন এসেছিস? এই তো এসেই শুনলাম তোমার অ্যাক্সিডেন্টের কথা, সঙ্গে সঙ্গে এখানে চলে এলাম। ওনাকে তোমরা চাইলে এখনই বাসায় নিয়ে যেতে পারো, তবে আজ রাতটা এখানে থাকলে ভালো হয়। তাহলে থাকুক স্যার। কি বলো? ম্যাডাম, বাইরে আপনাদের একজন ভিজিটর অপেক্ষা করছেন। দেখ তো কে এলো। কি ব্যাপার, তুমি এখানে? বাসায় গিয়ে তোমাকে ফোন দিয়েছিলাম, তোমাদের বুয়ার কাছে ভাইয়ার অ্যাক্সিডেন্টের খবর শুনে চলে এলাম। ভালো করেছো। ভাইয়ার অবস্থা এখন কেমন? ভালো, তেমন কোনো আঘাত লাগেনি। ডাক্তার বলেছেন কালই আমরা বাসায় নিয়ে যেতে পারবো। বরং তুমি এখন চলে যাও, এখন দেখা করার দরকার নেই। আচ্ছা, আমি চলি। বাই বাই। আমি দেখছি। আপনারা? একটা অনুষ্ঠানের ব্যাপারে সেজান সাহেবের সঙ্গে কথা বলতে এসেছি। কিন্তু উনি তো অসুস্থ। আচ্ছা ঠিক আছে, ভেতরে আসুন। থ্যাংক ইউ। বসুন, দেখি ভাইয়া কথা বলতে পারবেন কিনা। ঠিক আছে। দুজন লোক এসেছে ভাইয়া, ওনারা তোমাকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চান। আমি অবশ্য বলেছি তুমি অসুস্থ। ঠিকই বলেছিস। কোথায় ঠিক বলেছে? আরে আমি তো তেমন অসুস্থ নই, এটা তো দুদিনেই সেরে যাবে। তবুও তুমি আগে পুরোপুরি সুস্থ হও, তারপর অনুষ্ঠানে যেও। পাগলি বোন আবার, ওনারা নিশ্চয়ই আমাকে কালি গাইতে বলবেন না, একটা অনুষ্ঠানের আয়োজন করতে সময় লাগবে না। তা ঠিক। শোন, ওনাদের কাছ থেকে তারিখটা জেনে নে, তারপর দু চার দিন পরে আসতে বল, তখন আমি সুস্থ হয়ে যাব। তুমি কি? আমি একজন সাধারণ গায়ক, যাকে অনুষ্ঠানে গান গেয়ে স্ত্রী সন্তান এবং ভাই বোন নিয়ে সংসার চালাতে হয়।
যা। ঠিক আছে। ইয়ে আপনাদের অনুষ্ঠানটা কবে? 20 তারিখ। আরো 7 দিন বাকি। ঠিক আছে, আপনারা অ্যারেঞ্জ করুন, এর মধ্যে ভাইয়া নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন। আইসক্রিমগুলো ফেলে দিলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব ভালো করেছো। আসলে কি জানো, আইসক্রিম খাওয়া ঠিক না, আইসক্রিম ইজ ভেরি ব্যাড ফর হেলথ, আইসক্রিমে প্রচুর ফ্যাট, তাই না ডাক্তার? তোমাকে আসলে দুপায় মানায় না। তার মানে আমি চার পায়ে জানোয়ার, আই মিন জন্তু, আমি এনিম্যাল? দুপাখার পড়া। তার মানে পরীর অপোজিট সেক্স? রাইট। তাই পায়ের বদলে তোমার পিঠে দুটো পাখা কিংবা কোমরে চারটি পাখা রাখলে ঠিক হতো। আদি বুদ্ধিবিদ্যায় প্রাচীন পণ্ডিতদের শবচ্ছেদে নাকি এমনটি ধরা পড়েছে। ও হুম, তা হতে পারে। আসলে মানুষ যে কোত্থেকে এসেছে সেটাও তো এখানে অনাবিষ্কৃত। যাই হোক, পাখা না পেয়েই মনের যে অবস্থা, কখনো সব ভালো লাগে, কখনো কিচ্ছু ভালো লাগে না, কখনো মেঘ কখনো বৃষ্টি। এটা হচ্ছে প্রাচুর্যের অভিশাপ হতে পারে, নইলে বিদেশে ধনী নন্দ নন্দিনীরা তীব্র শীতেও কেন খোলা আকাশের নিচে রাত কাটায়? হে যে আমি, জানো যখন কিছুই ভালো লাগে না তখন কিছু খারাপ বন্ধুদের খুব ভালো লাগে। কি এই মিথ্যাকে সত্যি বানাতে, আবার সত্যি কি মিথ্যা? তুমি আসলে কি? আমি আমি কি এই ধরো একটা বাকরা, অথবা একটা ভালগার, অথবা একটা আধুনিক চরিত্র? আসলে আসলে তুমি একটা পাগল। তাই তো বেছে বেছে ডাক্তার ধরেছি। বই গেছে আমার পাগলের ডাক্তার হতে, তাই না? আচ্ছা ওকে, তবে এই শুরু করলাম পাগলামি, দেখি কে চিকিৎসা না করে এখান থেকে ওঠে। এইবার পাগলের চিকিৎসা হবে, যেমন করে ফেলে দিলে আর উঠবে না শ্রাবণ, রোদে পুড়ে মেঘে ভিজে হয়ে যাবে লাল। আজই হও, কাল আমার কোনো মর্গের লাশের সাথে দেখা হবে, আর সেটা তুমি হলে মন্দ হবে না। ছুরির মাথায় দেখবো তোমার বুকের ভেতরে কলকবজা। ইস, এক্ষুনি চেক করো না, প্লিজ করো না। দেখতে ইচ্ছে থাকলেও হবে না, ক্লাস মিস যাবে, চলে। এই আরে আরে আরে, চলে যাচ্ছ যে, সত্যি সত্যি তোমার ক্লাস নাকি? ক্লাস নয়, আসলে ভাইয়ার শরীরটা জানোই তো, কিছুদিন যাবত ভালো যাচ্ছে না, গলায় কিসের ব্যথা, কেমন যেন অস্বস্তি, দ্রুত বা দীর্ঘালয়ে গান গাইতে গেলে কষ্ট হচ্ছে বোধহয়, তার মধ্যে আজ ভাইয়ার শো। সে কি এই অবস্থা ভাইয়া শো করবেন? কি করব, ভাইয়া যে শুনলো না। কত বলেছি কোনোদিন যেতে চাওনি, আজ কেন যাবে? তোমাকে একা ছাড়তে সাহস পাচ্ছি না যে। শুধু শুধু দুশ্চিন্তা করছো। শুধু শুধু নয় ভাইয়া, তোমার শরীর সত্যি সত্যি খারাপ, তুমি ভুলে যেও না আমি ডাক্তারি পড়ছি। ওহো তাই তো, আমার ডাক্তারি পড়ুয়া আদরের বোনটি যখন বলেছে তখন চলো আমিও যাব তোমাদের সাথে। না ওখানে ছোটদের যেতে নেই, তুমি আমার কাছে থাকবে। ভাইয়া তোমাকে নেবার জন্য পার্টির লোকেরা গাড়ি পাঠিয়েছে। ওদের বল আমরা এক্ষুনি আসছি। আচ্ছা কই, চলো চলো আসি।
ঠিক করে দেই। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, আমি দেখছি। হ্যাঁ আচ্ছা।
যে ভাই আমাদের গাড়িটা। হ্যাঁ, কিন্তু গাড়িটা তো অন্যদিনে আবার কোথায় যেন গেল। একটু অপেক্ষা করুন, আমি আসছি। মমতা, ওরা আমাদের গাড়ি দেবে না, চলো আমরা নিজেরাই ব্যবস্থা করে নিই, চলো। চাচু চাল চুরি করেছে, আমি দেখেছি। কোথা চুরি করলাম? রুবাই কি তাহলে মিথ্যে কথা বলেছে? ও ভুল দেখেছে, আমি চাল চেলেছি। ভাইয়া, আপু, ভাইয়া, কি হয়েছে ভাবি? গান গাইতে কি অসুস্থ হয়ে পড়েছে? আপু, আমাদের দেশে একজন শিল্পীর মর্যাদা কি তা তো আজ বুঝলে। বিপদের সময় একটি লোক সাহায্যের জন্য এগিয়ে এলো না, আর যদি কখনো তুমি নদী, কেমন আছো তুমি? আচ্ছা, ভাইয়ের কি অবস্থা? খুব একটা ভালো নেই। কেন, কি হয়েছে? আজ গান গাইতে গিয়ে ভাই অসুস্থ হয়ে পড়েছেন, গলায় ভীষণ ব্যথা। কি বলো, ডাক্তার দেখিয়েছো? আগামীকাল সকাল 10টায় ডাক্তার এয়ার খন্দকারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি, আজ তো রাত হয়ে গেল। ঠিক আছে, আমি 10টার আগে ওখানে পৌঁছে যাব। ওকে, আচ্ছা, রাখি। আঘাত লেগে গলার একটা নাক কেটে গেছে, ইনফেকশনটা বেশ বড়ই মনে হচ্ছে। নাকটাকে রিপেয়ার করতে হবে, ওনার দ্রুত চিকিৎসা করা দরকার, তা না হলে ওনার কণ্ঠ চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। কি ধরনের চিকিৎসা দরকার ডাক্তার সাহেব? অপারেশন ছাড়া এটা পুরোপুরি ভালো হবার নয়, অন্যথায় ইন ফিউচারে ক্যান্সারে আক্রান্ত হতে পারে। এই অপারেশন করার ভালো যন্ত্রপাতি আমাদের এখানে নেই, ওনাকে বরং ব্যাংকক নিয়ে যান, এই ধরনের অপারেশন ওখানে ভালো হয়। কেমন খরচ হতে পারে স্যার? তা 8-10 লাখ টাকা তো হবে। 8-10 লাখ টাকা? কোথায় পাবো এত টাকা? কিভাবে হবে আমার চিকিৎসা? তুমি ভেবো না ভাইয়া, টাকার জোগাড় একভাবে না একভাবে হবে। আমরা বেঁচে থাকতে তোমার কণ্ঠ নষ্ট হয়ে যাবে, তা আমরা কিছুতেই হতে দেব না। তোরা শুধু শুধু কষ্ট করবি, আর 10 লাখ টাকা কি যেমন তেমন কথা? আচ্ছা, তোমার তো বিভিন্ন পার্টির কাছে অনেক টাকা পাওনা রয়ে গেছে,
টাকাগুলো যদি আদায় করা যায় তাহলে তো কিছুটা এগোবে, কি বলো ভাবি? হ্যাঁ তা তো এগোবে, তবে দেরি নয়, আজ থেকেই তুমি পাওনা টাকা আদায়ের চেষ্টা করো, প্রয়োজনে জারকানকে সাথে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখি পরের অনুষ্ঠান কাকে নিয়ে করা যায়। রাখি, ওয়ালাইকুম আসসালাম। বলুন আপনাদের জন্য কি করতে পারি? দেখুন আমার স্বামী মানে সেজান সাহেব গুরুতর অসুস্থ। শুনেছি। ওনার তো সঞ্চয় বলে কিছু নেই, আপনার কাছে যে টাকা পাওনা আছে তা যদি দেন তাহলে খুবই উপকার হয়। টাকা দিলে তো উপকার হয়, কিন্তু ম্যাডাম এখন যে কোনো টাকা দিতে পারবো না, দিনকাল ভালো যাচ্ছে না। তাছাড়া সেজান সাহেবকে নিয়ে আমরা যে অনুষ্ঠান দুটি করেছি সে অনুষ্ঠান দুটিতেই লস করেছি। কোথায় লস করেছেন? আমি নিজে দেখেছি পুরো অডিটোরিয়াম ভর্তি দর্শক, আর পত্রপত্রিকায় তাই লিখেছে। অডিটোরিয়াম ভর্তি দর্শক দেখলেই মনে করবেন না যে সবাই টিকিট কেটে এসেছে, আর পত্রপত্রিকাতে তো একটু ফুলিয়ে ফাপিয়ে লিখেই। আপনি কিন্তু ঠিক করছেন না। কি বলতে চান আপনি? থাক আর কথা বাড়িয়ে লাভ নেই, চল যাই। আচ্ছা আসি। রিক্সা এদিকে এসো, পল্টন যাবে? জামু ভাবি এসো। চলো। সালাম আলাইকুম, আসুন বসুন। কেমন আছেন? আছি একরকম, আপনি? এই তো এক প্রকার ভালোই। তা সেজান সাহেবের খবর কি? ওনার শরীরটা ভালো নেই, এখনই চিকিৎসাটা করানোর দরকার, তা না হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আপনার কাছে ওনার কিছু টাকা পাওনা ছিল, যদি দিতেন। অবশ্যই দেব। ক্যাশিয়ার সাহেবকে বলেন আমার রুমে 10,000 টাকা নিয়ে আসতে। দেখুন এ টাকায় কিছুই হবে না, ওনার পুরো টাকাটা যদি দিতেন। পারলে অবশ্যই দিতাম, আপাতত এটা দিয়ে চালান, পরে আমি একটা ব্যবস্থা করব। সালাম। ওয়ালাইকুম সালাম। আমি বলছিলাম কি, আমি তো গান জানি, যদি আমাকে দিয়ে কিছু গান করাতেন। কিছু মনে করবেন না ভাবি, আসলে গান এখন আর শুধু শোনার মধ্যে নেই, গানের দৃষ্টিনন্দন ব্যাপারটি এখন স্টেজ পারফরম্যান্সের উপর নির্ভর করছে। নদী এসো ভাবি, তুই পড়ছিস, কিছু বলবে ভাবি? নানা টাল বাহানা করে পাওনা টাকা কেউ দিতে চাইছে না, দু একজনে যাও দেয়, তার পরিমাণ এতই সামান্য যে তা দিয়ে তোর ভাইয়ের কোনো চিকিৎসাই হবে না। এক কাজ করলে হয় না? কি? যে লোকটা ভাইয়াকে গাড়ি দিতে চেয়েছিলেন, কোনোদিন কোনো অসুবিধা হলে দেখা করতে বলেছিলেন, যদি দিলদার খান সাহেবের কথা বলছিস। হ্যাঁ আমার মনে হয় ওনার কাছে গেলে উনি কিছু একটা করতে পারবেন। কি জানি হয়তো করতেও পারেন, তবে আমি আর কারো উপরে আস্থা রাখতে পারছি না। ভাবি আমি কালে ওনার সঙ্গে দেখা করব। আপনারা একটু বসুন, আমি দেখছি। বসুন। ভদ্রলোকের রুচি আছে বলতে হবে, ওয়েল ডেকোরেশন। ঠিক তাই। আপনারা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি বাবর খান, বসুন। আমার নাম ইফাতারা নদী, আমি কণ্ঠশিল্পী সেজান আহমেদের বোন, আর ও আমার বন্ধু, ওর নাম শ্রাবণ।
নদী শ্রাবণ সেটা তো বুঝলাম, কিন্তু আমার কাছে কেন এসেছেন? আসলে আমরা এসেছিলাম আপনার ভাই দিলদার খান সাহেবের কাছে। আমার ভাইয়ার সাথে একটা অনুষ্ঠান ওনার পরিচয় হয়েছিল, ভাইয়াকে উনি আপনাদের এই বাড়িতেও একবার নিয়ে এসেছিলেন। ও তারপর? ভাইয়াকে উনি বলেছিলেন কখনো কোনো অসুবিধা হলে কিংবা প্রয়োজন বোধ করলে ওনাকে যেন জানাই। কি হয়েছে আপনাদের? ভাইয়া খুবই অসুস্থ, ওনার কণ্ঠনালীতে ইনফেকশন ধরা পড়েছে, জরুরি ভিত্তিতে চিকিৎসা করানো দরকার। এ ব্যাপারে দিলদার খান সাহেবের সাথে। আচ্ছা আপনারা কে কি করেন? আমি ঢাকা মেডিকেল কলেজে থার্ড ইয়ারে পড়ছি, আরো বুয়েটে ফাইনাল ইয়ারে পড়ছে। গুড, ভেরি গুড। কিন্তু গানটা আমি ঠিক বুঝি না, আমার ভালো লাগে না। জি। এনিওয়ে আপনার ভাইয়ের সাথে যখন ভাইয়ার কথা হয়েছে তো আচ্ছা একটু বসুন। লোকটিকে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। কেন? আরে দেখলে না কথার কি ধরন, আই ডিন্ট লাইক হিম। আসছে। এখানে হাজার পাঁচেক টাকা আছে, নিলে খুশি হব। জি মানে আসলে ভাইয়া অনেকদিন দেশে ফেরেন না, ব্যবসার কাজে খুবই ব্যস্ত, আর খুব কাছাকাছি সময় ফিরবেন বলেও তো মনে হয় না। না মানে ওনার কোনো টেলিফোন নাম্বার যদি দিতেন। সরি, প্রয়োজন হলে উনিই আমাদেরকে ফোন করেন, আমার কাছে ওনার কোনো ফোন নাম্বার নেই। নিন। থ্যাঙ্কস। হ্যালো, হ্যাঁ সোমি, আমি আসছি সেলিমকে নিয়ে হাকিমের ওখানে হয়ে। এক্সকিউজ মি, তারপরে আমরা এখন যাচ্ছি, চলো নদী চলো। আর বলিস না, ঝামেলা উটকো ঝামেলা। নমস্কার। আপনি আসুন, বসুন। না বসতে যে আসিনি, আমি একটা কথা বলতে এসেছি। 3 মাসের বাড়ি ভাড়া বাকি, সেজান সাহেব অসুস্থ আর গান গাইতে পারবেন না। না মানে বলছিলাম কি, সেজান সাহেবের কোনো রোজগার নেই, তাই এত বড় বাড়িতে থাকার দরকারটা কি? ছোট কোনো বাড়িতে চলে যান, আমার যে ভাড়া বাকি পড়েছে তা আপনাকে দেয়া লাগবে না। আপনাকে ধন্যবাদ, আর কয়েকটা দিন সময় দিন, দেখে কিছু করতে পারি কিনা, না পারলে আপনি যা বলেছেন তাই করব। আচ্ছা আসি, নমস্কার। হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, কি করবি বল? একটা কিছু তো করবই, নিশ্চয় করব, তুমি দেখে নিও। May I come in, sir? Yes, come in. বসুন। থ্যাংক ইউ স্যার। ইয়ে
আপনার এই ধরনের চাকরির কোনো অভিজ্ঞতা আছে? না। আর ইউ ম্যারিড? না। খুব শীঘ্রই কি বিয়ে করার চিন্তা ভাবনা আছে নাকি? না। আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আই মিন প্রেমিক আছে? আমার চাকরির সাথে এই প্রশ্নের কি কোনো সম্পর্ক আছে? দেখুন, আমরা প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন, এটাই নিয়ম। আমাদেরকে প্রশ্ন করার জন্য আপনাকে এখানে ডেকে আনিনি, সরি। আপনি এখন আসতে পারেন। থ্যাঙ্কস। রং সিগন্যাল। May I come in? Huh? Yes, come in. Assalamu alaikum. Wa alaikum salam. Be seated, please. Thanks. Amra je rokom ekjon sundori, smart, shikkhito meye khujchi, apni thik shei rokomi. Thank you. Kintu amar office-er duty-r shomoyshuchi ta ektu onno rokom. Ki rokom? Eta to ekta consultancy firm. দেশি বিদেশি অনেক ক্লায়েন্ট আছে আমাদের, প্রায়শই তাদের সঙ্গে মিটিং থাকে, আর মিটিং শুরু হয় সাধারণত বিকেলের দিকে। এই মিটিং শেষ হতে হতেই রাত হয়ে যায়। তাছাড়া 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 কি? অনেক সময় দেশি বিদেশি বড় বড় ক্লায়েন্টদের খুশি করার জন্য তাদের ওখানে যেতে হয়, সেখানেও রাত হয়। আমাকেও কি ওনাদের ওখানে যেতে হবে? হ্যাঁ। সরি, আমার পক্ষে এটা সম্ভব নয়। এই জন্য আপনি ভালো স্যালারি পাবেন। সরি, কোনো প্রয়োজন নেই, চলি। শুনুন, যদি মন পরিবর্তন হয় তাহলে আসবেন। আপনার জন্য আমার অফিসের দরজা সব সময় খোলা থাকবে। থ্যাঙ্কস। এখানে চাকরি করতে কোনো অসুবিধে নেই, 9টা-5টা ডিউটি। মানে? মানে ঠিক সকাল 9টায় অফিস শুরু হবে এবং ঠিক বিকেল 5টায় ছুটি হবে। এখানে বসের কোনো খবরদারি নেই। কিন্তু আবার কিন্তু কি? এখানে বেতন খুব কম। কিরকম? এই ধরো এখন সব মিলিয়ে তুমি 3,000 টাকার মতো পাবে। মাত্র 3,000? হ্যাঁ। এই বেতনে তো বাড়ি ভাড়ার অর্ধেকটাও হবে না, অন্যদিক সামলাবো কি করে? নদী, তুমি শুধু শুধু কেন এত কষ্ট করছো আমি বুঝতে পারছি না। তুমি যে পথে চেষ্টা করছো তাতে কোনোদিনও তোমার সমস্যার সমাধান হবে না। দেখো, এখানে 10-20 হাজার টাকার প্রশ্ন নয়, এখানে প্রশ্ন 1,00,000 টাকার। সমস্যাটা তাই বড়। তাই বলে হাত পা ছেড়ে দিয়ে তো চুপচাপ বসে থাকতে পারি না, চেষ্টা তো করতে হবে। আমি বলি কি, আমার কাছে তো টাকা আছে, আমি যদি ভাইয়ের চিকিৎসার জন্য টাকা দিই তাহলে হয় না? কি নেবে? তোমাকে অনেক ধন্যবাদ শ্রাবণ, অনেক ধন্যবাদ। তুমি আমার সত্যিকারের বন্ধু, কিন্তু তোমার টাকা জেনে যাবে না। কেন? ভাইয়া নিতে দেবেন না, আমি যদি নেই উনি আরো বেশি কষ্ট পাবেন। স্ট্রেঞ্জ, দিলদারখানে টাকা নিতে পারলে আমার টাকা নিতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে, রাগ করো না লক্ষ্মীটি। তুমি যে টাকাটা দিতে চাইছো সেটা তোমার বাবার, তোমার রোজগারের নয়, আর দিলদারখান সাহেবের টাকাটা তার নিজের। বাবা আমাকে হাত খরচ করার জন্য টাকাটা দিয়েছেন, কাজে টাকাটা এখন আমার। আর তাছাড়া আমি তো কোনো খারাপ জায়গায় টাকাটা খরচ করছি না। আমাকে ভুল বুঝো না শ্রাবণ, তোমার বাবা যদি জানতে পারেন আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি তাহলে আমাদের সম্পর্কে স্বাভাবিকতা হারাবে, তখন উনি আমাকে ভুল বুঝলেও বুঝতে পারেন।
আমি একবার শেষ চেষ্টা করতে চাই লক্ষ্মীটি, তুমি আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। আমার বিশ্বাস তোমার সহযোগিতা পেলে আমি পারব। এরপরে যদি না পারি, আমার সব চেষ্টা যদি ব্যর্থ হয়, তখন না হয় তোমার টাকা নেব। আই লাভ ইউ শ্রাবণ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি দেখছি, খুব কষ্ট হচ্ছে মা। হ্যালো, হ্যালো, কে ভাবি? হ্যাঁ হ্যাঁ, শোনো, আমি একটা কাজে আটকে গেছি, আজ রাতে আর বাড়ি ফিরতে পারবো না। তোমার ভাই অসুস্থ, রুবাইয়ের গায়েও খুব জ্বর, তুমি পারলে চলে এসো। আহা, বললাম না, একটা জরুরি কাজে আটকে গেছি, আজ আর আসতে পারবো না, কাল সকালেই আমি চলে আসবো। আচ্ছা, কে ফোন করেছিল? জারকান, কি বলল? আজ রাতেও বাসায় ফিরবে না। রুবাই অসুস্থতার কথা বলনি? বলেছি, তারপরে আসতে পারবে না? না। আচ্ছা, আশুক বাসায়। ভাবি কোথায়? ঘরেই আছে। ও, দুলির মা? জি। আমার মেয়ে তালা দিয়েছে কে? ইয়ে মানে আমি। কেন? ভাইয়া গুরুতর অসুস্থ, রুবাইয়ের গায়ে ভীষণ জ্বর, সব জেনেও তুই বাসায় ফেরার প্রয়োজন মনে করিসনি? বলেছি তো, আমার কাজ ছিল। কি কাজ ছিল তোর? বল, কি কাজ ছিল? বললাম তো, কাজ ছিল। তোর আবার কাজ? অকৃতজ্ঞ কোথাকার, যার উপর খেয়ে পড়ে চলিস, যার পয়সায় লেখাপড়া করিস, তার দুঃসময় তুই নিজেকে দূরে দূরে রাখিস। ছি, তুই যে আমার ভাই তা ভাবতে আমার ঘৃণা হয়। কি বলতে চাস তুই? কি বলতে চাই বুঝতে পারছিস না? সংসারের দুঃসময় যে গা বাঁচিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়, সে বাড়িতে তার কোনো প্রয়োজন নেই। আমি ভাইয়ার উপর চললে তুই কার উপর চলিস? এ বাড়িতে তোকে দিয়ে কোন উপকারটা হয় শুনি? বরং আমার চেয়ে তোর পেছনে বেশি খরচ হয়। তুই হলি এই সংসারের আসল বোঝা। কি? তুই তুই হচ্ছে সীমা ছাড়িয়ে গেছিস। দাঁড়া, কোথায় যাচ্ছিস? এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন তুই চলে যাবি? আমি এ বাড়িতে থাকলে তোমাদের অনেক অসুবিধা হবে। কিসের অসুবিধা? কাজের জন্য সবসময় হয়তো বাড়ি ফিরতে পারবো না, আর তা তোমরা মেনেও নিতে পারবে না, কিন্তু আমার খুব ক্ষতি হয়ে যাবে। বরং আমি আমার বন্ধুদের কাছে থাকলে ওদের অনেক সহযোগিতা পাবো। তোর নামটা একটা আধুনিক পাথরের নাম, আসলে তুই একটা পাথর। ভাবি, তোমাদের বরং আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। একটা মানুষটানের ভার এই সংসার থেকে আমি নামিয়ে যাচ্ছি। শোন, তুই শুধু একটা পাথরই না, তুই একটা নির্ভেজালা মানুষ। তোর যা ইচ্ছা মনে করতে পারিস। দরকার কি? ব্যাপার কি হয়েছে? তোমার চোখে পানি, নদীর গলা শুনলাম, এই অসময়ে ও বাসায় কেন? নদী, নদী আসছে ভাইয়া। রুবাই মনির তো ধর আরো বাড়তাছে, ওরে ঘরে নিয়ে শোয়া দাও। তুলির মা, তুমি বরং চলে যাও। নিজের ভাই যখন আমাদের সাথে কষ্ট ভাগ করে নিতে পারলো না, তখন তুমি আর অভাবের মধ্যে থেকে আমাদের সাথে কষ্ট করবে কেন? নিজের ভাই যখন আমাদের সাথে কষ্ট ভাগ করে নিতে পারলো না, তখন তুমি আর অভাবের মধ্যে থেকে আমাদের সাথে কষ্ট করবে কেন? ভাইয়ার এখন টাকা পয়সার টানাটানি তুমি তো জানোই,
ভাইয়া যা কিছু ইনকাম করে তার সবটাই আমাদের লেখাপড়া আর ভালো পরিবেশে ভালোভাবে রাখতে গিয়ে খরচ করে ফেলে। সঞ্চয় বলতে একটি পয়সাও থাকে না, তাই সতের বস্তরদেরা সবই তো দেখতাছি। তাই বলছিলাম, তোমার বেতনটাও এখন আমাদের জন্য বাড়তি খরচ, বরং তোমার কাজগুলো না হয় আমরা নিজেরাই করে নেব। বুঝছি, আমরা করি কাজের লোক দেখে সতেরো বছর এক লোকে থাইকাও আপনাইতে পারলাম না, তারপরও কই আমার মায়েরা ফালাও কাইটা ফালাও, তবুও রুবাই মনির কাছ থেকে আমার সরাই দিও না। বেতন আমার লাগবো না, শুধু রুবাই মনির পাশে থাকে এক বেলা খাইয়া না খাইয়া আমার দিন চলে যাইব। যাও আসছি, যাও ওকে নিয়ে রুমে শুয়ে দাও, আমি আসছি। কি ব্যাপার, কলেজে যাসনি? আমি তো এখন আর কলেজে যাই না। কেন রে? তুমি বুঝতে পারো না ভাইয়া, আমার স্বপ্নের কথা কি তোর জানা নেই? আছে, এদেশে তোমার মতো অনেক ভাই তার বোনকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, কিন্তু অবস্থার চাপে তাদের কজনের স্বপ্ন পূরণ হয় বলো? আমি আমি আর পড়বো না ভাইয়া। কি করবি, তোর ভাবির সাথে ঘর সংসারে রিহার্সেল দিবি? ঘর সংসার নয় ভাইয়া, আমি আমি সংসারের জন্য কিছু করার চেষ্টা করছি। না, তোর কিচ্ছু করার দরকার নেই, কাল থেকে তুই কলেজে যাবি, বল যাবি? আমার মতে হাত থেকে বল, কাল থেকে তুই কলেজে যাবি, বল। যাব ভাইয়া, যাব। রিক্সা দাঁড়াও, এনো। মাত্র এক ঘন্টা দিলে ম্যাডাম। সরি শ্রাবণ, সরি, ক্লাস শেষ করতে লেট হয়ে গেল। কিন্তু এভাবে ওয়েট করলে গ্যাস্ট্রিক হতে আর বেশি দিন লাগবে না। আই এম সরি শ্রাবণ। আরে ভীষণ খেয়ে গেছি। মোস্ট ওয়েলকাম ম্যাডাম। কি খাবেন? আমার সাথে এক কাপ কফি হলে চলবে। অনলি কফি? ওকে। এই যে আপনার কফি। এত কিছু? এত কিছু কোথায়, খাও তো। আচ্ছা, কোনো উপায় হলো? না, তার উপর ভাইয়া আবার জোর করে আমাকে কলেজে পাঠালো। ভাইয়া ঠিকই করেছেন, দেখো তোমার ডক্টর হয়ে বেরোতে আর মাত্র দু বছর বাকি, তাছাড়া শুধু ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে তুমি কি এমন চাকরি পাবে? কিন্তু এখনকার সমস্যাটা কি তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছি, আর বুঝতে পারছি বলেই তো আবারও বলছি, বর্তমান সমস্যাটা সমাধানের জন্য আমার টাকাটা নাও। না শ্রাবণ, না। ওয়েল, ধার হিসেবেই না হয় নাও, যখন তোমার সামর্থ্য হবে তখন শোধ করে দিও। তা হয় না। দেখো, এই অনর্থ কিগোর কারণেই মধ্যবিত্ত বাঙালিরা ধুকে ধুকে মরে। মরে? তবে মাথা নত করে নয়, মাথা উঁচু করেই মরে। তোমার এই গোয়ার্তুমির কোনো অর্থ হয় না। তুমি কি আমাকে এখানে ঝগড়া করতে নিয়ে এসেছো? না, তা হবে কেন, বসো। না নদী, প্লিজ। আমি এখন বাসায় ফিরবো, অনেক দেরি হয়ে গেছে, আসি। ভাবি, আপনি তো জানেন এই বাড়ি ভাড়ার উপরেই আমার ছেলে মেয়ের লেখাপড়া, সংসার সবকিছু চলে।
সময় দেবার মতো অবস্থা আমার নেই, তাই আপনাদেরকে আবারও অনুরোধ করছি আপনারা আগামী মাসে বাড়িটি ছেড়ে দিন। কিন্তু আর আপনাদের কোনো কথা আমি রাখতে পারবো না ভাবি, কালই আমি বাড়িতে টুলেট লাগিয়ে দেব। নমস্কার। মমতা, মমতা, এগুলো শুধু পুতুল, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ওরা শুধু পুতুল, ওরা তোমার প্রেরণা। না না না, ওরা আবার কেউ না, কিচ্ছু না। ওরা ওরাও সময় বুঝে স্বার্থপর হয়েছে। একসময় ওরা আমার সঙ্গে কথা বলতো, হাসতো, কিন্তু 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 আজ আমার সাথে ওরা ব্যঙ্গ করছে, আমার সঙ্গে ব্যঙ্গ করছে। মমতা, আমার সঙ্গে ব্যঙ্গ করছে। শান্ত হও, প্লিজ, তুমি শান্ত হও। না, বাইরে ছুঁড়ে ফেলে দাও এগুলো, এগুলো সব ফেলে দাও, সব ফেলে দাও, সব ফেলে দাও। আর যারা এগুলো আমাকে দিয়েছিল তাদেরকে বলো, তাদেরকে বলো, কেন কেন তারা আমাকে এই জড় পদার্থগুলো দিয়েছিল। সেদিন যদি এগুলো না দিয়ে তারা আমাকে টাকা দিত, তাহলে তাহলে সেই টাকা আজ আবার কথা বলত। আজ আজ টাকা থাকলে বাড়িওয়ালার কাছে তোমাকে এইভাবে অপমান হতে হতো না। আমি আমি অক্ষম, আমি অক্ষম মমতা, আমি অক্ষম, আমি অক্ষম মমতা, আমি অক্ষম। থামো, তোমার শরীর ভালো নয়, বিশ্রাম নেবে, চলো চলো। চলো আমার যদি কিছু হয়ে যায় আমাকে, তুই যদি আর না দেখতে পাস তাহলে তুই তোর আম্মু ফুপি চাচুর কাছে থাকতে পারবি। তুই এত অস্থির কেন? ভাবি,
এক সময় তুমি আমাকে ঠাট্টা করে বলতে যে মেয়ে সঙ্গীতের স্বাদ পায় না সে পুরোপুরি সুস্থ নয়। তোমরা এটা চু ভাবের জগতে, আর আমি ঘোর বাস্তবে। আমার বিদ্যা দেহের জটিলতা নিয়ে নানান শিক্ষা দিয়েছে, এবার তুমি দেবে সুরের শিক্ষা। এই শিক্ষায় যাকে করবে সে ভাইয়ার মতো ভাবের মানুষ তৈরি হবে না, সে হবে এই কমার্শিয়াল যুগের এক অনাস্বীকার্য শিল্পী। কিন্তু তুই তো গান ভালোবাসিস না? গান আমি ভালোবাসি, গান আমি ভালোবাসি, গানের প্রতি আমার কোনই অশ্রদ্ধা নেই। কিন্তু ভাইয়ার মতো গানকে পেশা হিসেবে নেবার ইচ্ছে আমার কখনোই হয়নি। তবে আজ কেন গান শিখতে চাইছিস? গান গান আমি গাইব, গান আমি গাইব ভাবি, তবে ভাইয়ের মতো নয়, কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি নিয়ে। এই যুগটা বড়ই কমার্শিয়াল ভাবি, বড়ই কমার্শিয়াল। তাই আজ আমি আমার কর্তব্য নির্ধারণ করে ফেলেছি। আমি আমি এই পৃথিবীতে সব কিছু মেনে নিতে পারবো, শুধু ভাইয়ার চোখের পানি আমি মেনে নিতে পারবো না ভাবি, সহ্য করতে পারবো না। নদী, ভাইয়া ভাইয়া তুমি আমাকে অনুমতি দাও, ভাইয়া তুমি আমাকে গান গাইবার অনুমতি দাও। নদী মমতা, মমতা তানপুরাটা ধরো, তানপুরাটা ধরো, ওকে গান শেখাও। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। আসসালাম আলাইকুম। কাদের ভাই, ওর কথাই বলেছিলাম, ও আমার বন্ধু, ওর নাম ইফাতারা নদী। ওর অবশ্য আরেকটা পরিচয় আছে, ও বিশিষ্ট গায়ক সেজান আহমেদের বোন। তাই নাকি? খুব ভালো কথা, সঙ্গীত পরিবারের মেয়ে যখন তখন নিশ্চয়ই ভালো গাইবে। কাদের ভাই, নদী আমার বন্ধু বলে বলছি না, ওর কণ্ঠ সত্যি খুব মিষ্টি, ও গায়ক খুব ভালো। ও, তাহলে কালই একটা ছোটখাটো অডিশন হয়ে যাক, তারপরে রেকর্ডিং। কাল বিকেলে সাউন্ড অফ মিউজিক স্টুডিওতে চলে এসো, ওখানে প্রখ্যাত মিউজিক ডিরেক্টর প্রণব ঘোষ থাকবেন, উনি তোমার অডিশন নেবেন। তোমার প্রথম ক্যাসেট সুপার হিট হয়, আরো কয়েকটি বড় কোম্পানি তোমার ক্যাসেট বের করার ব্যাপারে ভীষণ ইন্টারেস্টেড। তাই? হ্যাঁ, তুমি এত দ্রুত যেভাবে জনপ্রিয়তা অর্জন করছো আর ব্যস্ত হয়ে উঠছো তাতে আমারই ভয় হচ্ছে। আর কদিন পর হয়তো আমি তোমার সাথে দেখা করার, কথা বলার সুযোগ পাবো না। কিঞ্চিত বলো না, তাই কি হয়? আমার সাফল্যের মূলে তো তোমারই অবদান, তোমার প্রেরণা আর সহযোগিতাই তো আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে শ্রাবণ। তোমাকে ছাড়া আমি যে এখন সম্পূর্ণ ভাবি অসম্পূর্ণ। গুড নাইট। গুড নাইট, কাল আবার দেখা হবে, বাই।
জারকানের কোনো খবর জানো? ও কি ফোন করেছিল? ও যে কেন এমন হলো আমি কিছুই বুঝতে পারি না। ভাইয়া হাই, তোর জন্যই অপেক্ষা করছিলাম। জানো ভাইয়া, আজকের অনুষ্ঠান না দারুণ সাকসেসফুল হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। করবে না? আরে করতেই হবে। আরে তোর গান শুনে প্রশংসা না করে কেউ থাকতে পারে? ভাই যার বড় গায়ক, বোন তার বড় গায়িকা না হয়ে পারে? এখানে আমার চেয়ে তোমার ভূমিকাটাই বড়। ওকে আজকে শিল্পী তৈরি করেছো তুমি। ভাইয়া ঠিকই বলেছে ভাবি, তুমি গান না শেখালে আমি কোনোদিনই শিল্পী হতে পারতাম না। থাক, আর এত প্রশংসা করতে হবে না, কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে খেতে এসো। আহারে, আমার মামুনি দেখি ঘুমিয়ে পড়ছে। চলো মামুনি, চলো আমাদের রুমে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি নদী ম্যাডাম বলছেন? না, আমি ওর ভাবি বলছি। নদী ম্যাডাম কি বাসায় আছেন? জি না। আমরা চট্টগ্রামে ওনাকে নিয়ে একটা শো করতে চাই, এ ব্যাপারে ওনার সাথে কথা বলা দরকার। ওনাকে কখন পাওয়া যাবে? বিকেল 5টায় ফোন করবেন। তবে ওনাকে একটু বলবেন প্লিজ। আচ্ছা। মাঝে মাঝে মনে হয় এইবার ভেঙে যাব। দুর্বিষহ জীবনের ভারে অন্ধকারে ঢেকে যায় আশার কবিতা, তখন খানিক তার নিজের কাঁধে তুলে নেয় আমার। তার মানে কি ধরে নেব এখন খুব আনন্দে আছো? জানতে চিও না। যদি জানতে চাই ইচ্ছে করে জানতে, তবুও নয়। কেন নয়? মাঝে মাঝে তোমাকে মনে হয়। কি মনে হয়? খুব কাছের মানুষ। আবার আবার কি? আবার মনে হয় মেলা দূরের এই নদীকে আমি যেন চিনি না। সে যেন মানবী নয়, দেবী নয়, প্রাণহীন ইট কাঠ পাথর। আমি বোধহয় সত্যি সত্যি ইট কাঠে রূপান্তরিত হয়ে যাচ্ছি। শ্রাবণ, জীবন কেন এমন হয়, এমন বদলায় কেন? কেন? বোধহয় এই সংসারে সব মানুষের জীবনই আসে ঘাত প্রতিঘাত, সেভাবে ভুক্তভোগী বুঝি সে একাই, আর কেউ নয়। তা কি করে হয়, হাসপাতালে আমি রোজ দেখি কত দুঃখী কত বিষাদে ভরা মানুষ। দেহের রোগ নয়, মনের রোগ। দেখে মনে হয়েছে সংসার বড় জটিল জায়গা, সুখ এক ভাগ তিন ভাগই দুঃখ। ভাইয়ার অসুখের পর সেটা আরো বেশি করে উপলব্ধি করেছি। ভাইয়াকে নিয়ে আমার যত ভাবনা। এই, আমি কিন্তু জেলাস ফিল করছি ভীষণ। আমি জানি কথাটা সত্যি নয়, ভাইয়াকে তুমিও ভালোবাসো। তিনি তো ভালোবাসার মতোই মানুষ, জানি না তবু কিসের জন্য তার উপর নেমে এলো এমন ঝড়। কি করে ঝড় আসলো, যত ভাবি কাহিল হয়ে যাই, হয়ে যাই দিশেহারা। তুমি তুমি আমাকে শক্তি ধার দাও শ্রাবণ। ধার কি বলছো? আমি আমার হৃদয়ের সবটুকু বিশ্বাস তোমায় নিবেদন করছি। করো, আরো বেশি করে করো। তুমি আমার চলতি সমস্যাময় মেঘলা জীবনের মিষ্টি রোদের উৎস। তোমায় নির্ভর করে দেখো আমি ঠিক সোজা হয়ে দাঁড়াবো। মানবী ছিলাম, আবার তাই হয়ে যাব। ইট কাঠ পাথর কখনো থাকবো না। তাই যেন হয়, সামনের এই নদীর মতো কখনো যেন তোমায় মনে হয় না অচেনা। নদীতে কখনো দুরন্ত ঢেউ থাকে, কখনো কাটে চোরা স্রোত, আবার সেই হয় শান্ত সুন্দর। জ্যোৎস্না রাতের মায়াবী আলোয় ভরে যায় তার বিস্তীর্ণ বুক, সে হয়ে ওঠে চিরচেনা মোহময়ী নারীর প্রতীক। তুমি আমার কাছে তেমনি। আমি সিলেটে নদী ম্যাডামরে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই, এ ব্যাপারে ওনার সাথে একটু কথা বলতাম। ও আচ্ছা আচ্ছা। নদী, সিলেট থেকে তোর ফোন আসছে ভাবি, একটু হল করুন প্লিজ। হ্যালো। হ্যাঁ
ক্যাসেটটা হিট হবে। আর মাত্র 10 মিনিট লাগবে, অসুবিধা নেই তো? না না ঠিক আছে, তোমরা কথা বলো, আমি রেডি করে রাখছি। আচ্ছা, ও ভালো কথা। নদী, তুমি নাকি সিলেটে অনুষ্ঠান করতে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু কেন? ওরা একটা ভালো অ্যামাউন্ট দেবে বলেছে। তুমি তো এখানেই ভালো পাচ্ছ, তোমার ক্যাসেট হিট, সিডি হিট, তোমার সব অনুষ্ঠানও সাকসেসফুল। এরপর আবার তোমার সিলেটে যাবার দরকার কি? তুমি ওখানে যেও না প্লিজ নদী, বোঝার চেষ্টা করো। ঢাকার বাইরে অনুষ্ঠান করতে গেলে অধিকাংশ সময় শিল্পীদের নানান সমস্যায় পড়তে হয়। কিন্তু আমি যে আমি যাদের কথা দিয়ে ফেলেছি। কি? আমার সাথে কোনো আলোচনা না করি তুমি ওদের কথা দিয়ে ফেললে? আসলে ওরা এমন ভাবে বলল যে তোমার সাথে আলোচনা করার সুযোগই পেলাম না। তাছাড়া ভাইয়ার চিকিৎসার কথা ভেবেও। ভাইয়ার চিকিৎসা অবশ্যই হবে। আমি বলছি নদী, তুমি সিলেটে যাবে না। তো গেলে অসুবিধা কোথায়? সেটা তুমি বুঝবে না। নদী, সব রেডি, এসো তাহলে। কই, এসো। আহা ভাবি, তোমার কি দরকার ছিল? দুলের নয় তো সবকিছু। না 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 না, কোনটা ফেলে রেখে যাবে তার নেই ঠিক। নদী, কখন রওনা হচ্ছিস? ওনারা গাড়ি নিয়ে এসছেন। ফ্লাইট কটায়? 10:30 ভাইয়া। আল্লাহ তোর ভালো করুন। থাক থাক, আল্লাহ তোর হেফাজত করুন। সাবধানে থাকিস। দোয়া করো ভাইয়া, আসি। সংসারের হাল তো বেশ ফিরিয়েছিস তুই, আসলে জবাব ছাড়া একেবারে লাখে একটা। তুই এখানে কি জন্য এসেছিস? ভাবলাম এখানে সেখানে সময় নষ্ট করে লাভ নেই, এখন থেকে আমিই তোর সেক্রেটারি হব। পোস্টটা আগেই দখল হয়ে আছে। হবে না হবে না হবে না, বড় লোকের ছেলে, উশৃঙ্খল, ওদের দিয়ে আর যাই হোক সেক্রেটারির কাজ চলে না। বরং আমাকে নিলে তোর নিজের কাজও হবে, আমার কাজও হবে, তোর উসিলে দু চারটা ভালো পার্টি পেয়ে যাব। কি করে পাবি? অলরেডি চেহারা সুরজ্জা করেছিস, রাম ছাগলের মডেল ছাড়া আর কোনো কাজ পাবি না। আরে চেহারা তো দুদিনেই পাল্টে ফেলবো, আর তুই হবি আমার মামার জোর। আর এ যুগে চাচা মামা না থাকলে কি ক্যারিয়ার এমনি এমনি ওঠে? অবশ্য তোদের মতো রূপসী হলে তো ধান্দাবাজি করতে। খবরদার, ওই শব্দটা ব্যবহার করবি না, ওটা তোর জন্য তুলে রাখা। একটা চতুর শিয়াল কাছে এসে দাঁড়ালে কাজটা আমি তাকে দেব, তবু তোকে দেব না। আর কাজটা দেয়া তো দূরে থাকুক, তোর সঙ্গে আমাদের কারোর কোনো সম্পর্ক থাকুক সেটাও আমি চাই না। শুনেছি মোটা অঙ্কের টাকা কামাচ্ছিস, বাড়ির কর্তৃত্ব এখন তোর হাতে, তাই কায়দা করে আমাকে দাঁড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি তো, আর দিচ্ছি যখন চলে যা আমার সামনে থেকে, আর কোনোদিন যেন বাড়িতে আসিস না। লে ঠেলা, একেবারে গলা ধাক্কা, মহারানীর মেজাজ। আরে এ বাড়িতে আর কি কেউ নেই? সবাই কি লাশ হয়ে গেছে? লাশ লাশ দেখতেই তো তুই এসছিস। আরে গত কমাস একবারও কি তুই খবর নিচ্ছিস? কি করে বেঁচে আছি, কেমন করে বেঁচে আছি? মানুষ মরে যায়, পঙ্গু হয়ে যায়, দুর্ঘটনায় মুখ থুবড়ে রাস্তার উপরে পড়ে থাকে, কিন্তু চলতি সংসার থেমে থাকে না। কারণ কারণ পেট তার বড় শত্রু। তুমি আমাকে ঘুরিয়ে বলছো কেন ভাইয়া? এইভাবে লেকচার না দিয়ে সোজা বললেই তো পারো, পেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, নদীর মতো বলতে পারলে আমি খুশি হতাম, কিন্তু পারি না। আমার সুর, আমার সুর আমায় ছেড়ে গেছে, কিন্তু কিন্তু আমি কি পাচ্ছি তারে ভুলতে, ছাড়তে? সে গুমরে গুমরে মরছে বুকের ভেতরে। বড় জ্বালা, বড় জ্বালা, তোরা তোরা হচ্ছিস আমার সংসার নামে সুরের ভান্ডারের এক একটা রাগ। তোদের তোদের কি ছাড়তে পারি আমি, ছাড়তে পারি আমি? Oh my God.
হ্যালো, কে ভাবি? আসসালামু আলাইকুম, নদীকে একটু দেবেন? কি সিলেটে গেছে? কখন? সাড়ে আটটা বেরিয়ে গেছে না, এমন তো হবার কথা নয়। নদীর সিলেট যাবার কথা শ্রাবণ জানে না, তা কি করে হয়? নদী, নদী আমাকে না বলে সিলেটে যেতে পারলো? আমার কথা শোনারও কোনো প্রয়োজন বোধ করলো না। আমি কি ওর কেউ না? কেউ না, কেউ না, কেউ না, কেউ না। এই নদী, তোমার তোমার টাকা উপার্জনের কাছে আমি এতটাই তুচ্ছ হয়ে গেলাম? আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো মূল্য তোমার কাছে নেই? কেন, কেন নদী, কেন, কেন নদী? যার প্রতিটি নিঃশ্বাসে তুমি স্বাভাবিক জীবনযাপনের প্রতিটি কৌণিক এবং সহজ পরিক্রমা যে তোমাকে অনুভব করে, তাকে তুমি এতটুকু বুঝতে চাইলে না? তার টাকাকে তুমি নিজের মনে করতে পারো না কেন? কিসের অহমিকায়, কিসের অহমিকা তোমার? শ্রেষ্ঠ মধ্যবিত্ত সেন্টিমেন্ট, অনলি মিডল ক্লাস সেন্টিমেন্ট, এতটা সময় একসঙ্গে মিশে ভালোবেসেও কেন, কেন তুমি আজ এত দুর্বোধ্য? কেন, কেন, কেন তুমি এত সহজেই দুজনের মধ্যে এমন দুর্ভেদ্য দেয়াল তুলে দিলে? কেমন করে সরাবো আমি এই পাথরের দেয়াল? কেমন করে সরাবো, কেমন করে সরাবো আমি এই পাথরের দেয়াল? কেমন করে? কি নদীর ছবি শ্রাবণ ভেঙে ফেলেছে? তবে কি নদী ওকে ভীষণ কষ্ট দিয়েছে? কি অবস্থা হয়েছে তোর? আমি যে আর সহ্য করতে পারছি না। সরি মা, তোমার কি গায়ে লেগেছে? কখন এসেছো? সেটা কোনো বিষয় না, আসলে গত কয়েকদিন ধরে আমি একটা বিষয়ে তোর সঙ্গে কথা বলতে চাইছিলাম। কি বলো? রজব আলী সাহেবের মেয়ে নেলির কথা বলছিলাম। বলো। নতুন আর কি, তুই পাশ করে ভালো কোনো কোম্পানিতে চাকরি করবি, তারপর? তারপর, তারপর আবার কি, তারপর আবার কি? বাঙালি ছেলেদের মায়েরা এরপর ভাবে একটা বউ নামের কবজ গলায় ঝুলিয়ে দেবার পাকাপোক্ত ব্যবস্থার কথা। যেমন করে বলছিস যেন অপরাধ করে ফেলেছি। তা বলছি না মা, আমার দুঃখটা হচ্ছে তোমার স্বপ্নের রঙের সাথে রং মেলাতে পারছি না বলে। কেন পারছিস না? নেলি কি অপছন্দের মেয়ে? না মা, ও যার ঘরে যাবে সে হবে ভাগ্যবান পুরুষ। তাহলে কেন তুই সেই মেয়েটির কথা মনে রেখে নিজে কষ্ট পাচ্ছিস, আমাদেরও কষ্ট দিচ্ছিস?
কার কথা বলছো মা? নদীর কথা? হ্যাঁ, আমি আমি আসলে কিছু ইচ্ছে করে করছি না মা, তবু তবু কি করে যে আমি আমি এখন কি করব মা, কি করব? আমার কথা শোন বাবা, নেলিকে ঘরে নিয়ে আয়, দেখবি হঠাৎ আসা উড়ো মেঘ কোথায় ভেসে গেছে। না মা না, আমি পারবো না, অনর্থক অনর্থক তুমি আমাকে এসব বলো না, আমার প্রয়োজন হলে আমিই বলবো। ততদিন মেয়ে পড়ে থাকবে? আরে নেলি না থাক, ডলি বেলি মলি কেউ না কেউ তো থাকবে, তোমার তো একটা বৌদিই দরকার নাকি? মা প্লিজ, তুমি এখন নিজের কাজে যাও তো, আমার কিছুই ভালো লাগছে না, প্লিজ মা। আমাকে ফেরাচ্ছিস? মায়েদের অনেক কিছু হজম করতে হয় স্নেহ অবনত সন্তানদের কাছে, কিন্তু তোর এই অশান্ত জীবন আমার শান্তি স্বস্তি সব কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে। আপনাদের নাম করা গায়িকা নদী ম্যাডাম আছেন? শ্রাবণ? নদী ম্যাডাম কি দিন, ভীষণ জরুরি কথা আছে, ভীষণ জরুরি। সে তো বাড়িতে নেই। তা থাকবে কেন, এখন তো সে খুব ব্যস্ত, ভেরি বিজি। উঠতি নামি গায়িকার সঙ্গে সঙ্গে রূপ যৌবনে ঠাসা একটা খেলার পুতুল, কাজের নাম করে যে যত বেশি টাকা দেবে সে তারই অনুগত হবে, অথচ অথচ আমার কাছ থেকে একটি পয়সাও নেবে না, তার নাকি সম্মানে লাগে। ভাই, সেটাই তো স্বাভাবিক, তোমার চেয়ে প্রিয় আপনজন তার আর কে আছে বলো? তেজি মেয়ে তো, তাই সে চেয়েছে শ্রমে ঘামে যে উপার্জন তা নিয়ে উঠে দাঁড়াতে। অল রাবিশ, তাই বলে যেখানে সেখানে সে গান গাইবে? শুনতে পাই প্রোগ্রাম করতে আজকাল সে গ্রামে গঞ্জেও যাচ্ছে, আলু পটল বিক্রি করে মহাজনেরা তার ক্যাসেট বের করছে। আরে আরে, টাকা কি এতই মান মর্যাদাহীন? সে যাকে যার যা খুশি, আমি বাঁচাতে পার কে? হু এম আই? শুনছেন না, চলে গেছেন। মন খুলে কথা বলো শ্রাবণ, তোমাদের ভেতরের সব কথা তো আমি জানি না, তবে সম্পর্ক যে ভালো যাচ্ছে না তা নদীর মুখ দেখে টের পাই। কিন্তু কেন ভাই নিরর্থক অভিমান? নিরর্থক কি বলছেন, দেখুন নিজেকে আমি অত্যন্ত অবহেলিত অপমানিত মনে করছি, আর আমিও যেমন, কাকে কি বলছি, আপনিও তো নদীর সংসারের একজন সদস্য, তার হয়েই তো ওকালতি করবেন। না ভাই, আমি তোমার উকিল, তুমি নদীর ভালোবাসার মানুষ, সেই সূত্র ধরে আমাদেরও। আমার বলতে পারলেন না তো, সে যাকে নদীর অনেক স্বাধীনতার প্রয়োজন, তাই না? ও ফিরলে বলবেন সে আমার কাছ থেকে মুক্তি চেয়েছিল, আমি তাকে মুক্তি দিলাম, আজ থেকে সে মুক্ত। শোনো শ্রাবণ, মুক্ত
করছেন স্যার? গ্লাস ভেঙে আপনার হাত থেকে তো আপনি গ্লাস ভেঙে ফেলেছি না? টাকা চাই, টাকা কত টাকা? হ্যাঁ কত টাকা চাই, কত টাকা? আরো টাকা লাগবে, আরো টাকা, এই নাও টাকা। ডোন্ট ফলো মি, ডোন্ট ফলো মি, সরি, ডোন্ট ফলো মি, ডোন্ট, নো।
গান গাইয়া স্টেজে নাইচা ভালোই তো মাল কামাইতাছেন, কই পাইবেন মানে? শুনুন, আমি টাকা কামাই করি আমার অসুস্থ ভাইয়ার চিকিৎসা করানোর জন্য, আপনাদের মিটিং এর চাঁদা দেওয়ার জন্য নয়। পছারুন। তেমাক দেখা লাভ নাই কা, সময় মতো আমরা আমনে বুঝছেন, টেকাটা রেডি রাখেন। সালাম আলাইকুম। চল আমার সাথে কোনো আলোচনা না করি তুমি ওদের কথা দিয়ে ফেললে। আমি বলছি নদী, তুমি সিলেটে যাবে না। কেন, অসুবিধা কোথায়? সেটা তুমি বুঝবে না। নদী, শ্রাবণ ফোন করেছিল, ওর মনটা খুব খারাপ মনে হলো, ওকে একটা ফোন কর। হ্যাঁ করব। আরে নদী। স্যার, টাকার জোগাড় হয়ে গেছে, এখন ভাইয়াকে ব্যাংকক পাঠানোর ব্যবস্থাটা আমি কাগজপত্র সব ব্যবস্থা করেই রেখেছি। নদী, তুমি যা করলে তা সত্যি বিরল ঘটনা, ভাইয়ের প্রতি বোনের এই কর্তব্য পালন দৃষ্টান্ত হয়ে থাক। সবই আপনাদের দোয়ায় সম্ভব হয়েছে স্যার। আমি বলি কি, তুমি আবার লেখাপড়া শুরু করো, তোমার মতো মেধাবী ছাত্রী চিকিৎসক হলে
এদেশের অনেক উপকার হবে। স্যার আমি এখন আসি, আমাকে একটু ব্যাংকে যেতে হবে। ওকে, গড ব্লেস ইউ মাই চাইল্ড। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাডাম? আমাগো টাকাটা ঠিক কবে দিবেন? কিছুই তো কইলেন না। বলেছি তো তোমাদের কোনো টাকা আমি দেব না। আচ্ছা ঠিক আছে, অহন দিবেন না কখন দিবেন? টেলিফোনে কইলেই হইব। আচ্ছা আপনার না ছোট একটা বাতিজি আছে, আপনি হইলেন সম্মানী মানুষ, 50,000 টাকার লেগা এমন কইলেন না, খুব খারাপ দেখা যায়। আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। তা আপনি করবার পারেন, আর আমরা তার চাইতেও খারাপ কিছু করবার পারে, বুঝেনি তো, এটা তো আমগো ব্যবসা, কিছু মনে নিয়েন না। আপনি সম্মানী মানুষ, বাড়ি থেকে বাইরে দেখেন সময় অসময় বিরক্ত করতে আমগো ভালো লাগে না। তয় সময় মতো যদি টাকা না পাই, তখন 50,000 টাকার জায়গায় 5,00,000 টাকা কেমনে বাইর করতে হয় সেইটাও জানি। সালাম আলাইকুম। আসে ভাইয়া সর ভাই বেটে যা। রুবাই 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 রুমা, শিখিয়ে দিকে শো, দরজা খোলা কেন? রুবাই কোথায়? কি হয়েছে ফুপি, তুমি অমন করছো কেন? কিছু না। তুমি কি করছিলে মামনি? ছবি আঁকছিলাম। কি ছবি? তোমার আর শ্রাবণ আঙ্কেলের ছবি। আমার আর শ্রাবণ আঙ্কেলের? কই দেখি। এই দেখো, ওরে বুড়ি দেখা পাবে না। তোমাদের ব্যাংকক যাবার সব ব্যবস্থা করে ফেলেছি। এই হচ্ছে তোমাদের টিকিট, আর এই তোমাদের পাসপোর্ট, আর হাসপাতালে ভর্তির সব কাগজপত্র। আর শোনো, পরশু বিকেল 4:30 তোমাদের ফ্লাইট, সঙ্গে যা যা নেবার গুছিয়ে নিও, হাতে কিন্তু সময় খুব কম। আমিও যাব। না মা, তুমি তোমার ফুপির কাছে থাকবে। কিন্তু এখানে তো ফুপি গান গাইতে চলে যাবে। না মা, আমি আর গান গাইবো না, সেজন্য গান গাওয়া সে কাজ শেষ। নদী, কিরে তোর শরীর খারাপ নাকি? মুখটা আমার শুকনো লাগছে কেন রে? না না, আমার কিছুই হয়নি, সব ঠিক আছে, সব ঠিক আছে। মমতা, কি হয়েছে নদীর? তোমার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে শ্রাবণের সাথে ওর ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ভাইয়া, তোমার চিকিৎসার টাকা জোগাড় করার পেছনে শ্রাবণেরও যে অনেক অবদান আছে ভাইয়া, আজ এই খুশির দিনে আমাদের কাছ থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছে, আমাকে ভুল বুঝে নিজেকে নিঃশেষ করছে, নিজেকে নিঃশেষ করছে। আমি এখন কি করব ভাইয়া, আমি এখন কি করব, আমি এখন কি করব? নদী নদী, ওরে পাগলি, আমার জন্য তুই এত কষ্ট বুকে চেপে রেখেছিস। এই
এই তুই কি রে, তোর মতো বোন কি পৃথিবীতে আর কারো আছে? বল বল, নদী চুপ কর, চুপ কর নদী, চুপ কর, চুপ কর বোন। হ্যাঁ ওয়েটার, কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার, এখানে আরো চার প্যাক বিস্কুট। সরি স্যার, আজ আপনি অনেক খেয়ে ফেলেছেন, আর খাওয়া ঠিক হবে না। স্যার শ্রাবণ না? কাম হিয়ার, কাম হিয়ার। আরে আমি কি মানুষ না? কেউ আমার দিকে খেয়াল করে না, সবাইকে আমি দেখে নেব। শ্রাবণ, তুই, তোর খবর কি? কতদিন পর দেখা দোস্ত, তোর নদী তো পুরো দেশটাকে মাতিয়ে ফেললো। শ্রাবণ, আমি নদী না, আমি কাউকে চিনি না, জানি না। তোর মাথা ঠিক আছে তো? শালা, হে ওয়েটার, কাম হিয়ার, কাম হিয়ার, গিভ মি, এক্সকিউজ মি, আপনি ঠিক করছেন না। ম্যানেজার সাহেব, প্লিজ কিছু মনে করবেন না, ও মেন্টালি আপসেট আছে। গিভ মি উইস্কি, আমি দেখছি, আমি উইস্কি, উইস্কি। আপনি কি দেখছেন অমন করে? তোমাকে দেখছি শ্রাবণ, তোমাকে। এই কি চেহারা হয়েছে তোমার? চেহারা শ্রাবণ, আমার চেহারা। বসো এখানে, বসো। নো 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 নো, বসা লাগবে না। আপনি কেন এসেছেন তাই বলেন। আমি যা বলতে এসেছিলাম, তোমার চেহারা দেখে সব ভুলে গেছি শ্রাবণ। আমি এসেছি ভাই নিতান্তই পথ না দেখতে পেয়ে। আমার কাছে? হ্যাঁ, তুমি ছাড়া আর কে আছে নদীর? কেন, ভাই ভাবি আরো কতজন আছে, কতজন আছে? প্রত্যেক মেয়েরই তাই থাকে, কিন্তু তাতেই সে কখনো পরিপূর্ণ হয় না। তার দরকার হয় একজন অতি প্রিয় পুরুষের। ওর পাশে এখন আর আমাকে দরকার নেই ভাবি, ওর পাশে তো এখন হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ আছে। তা হয়তো আছে, কিন্তু ওর মনের মাঝে আছে একজনই, আর সে হলে তুমি। মিথ্যে কথা, ও হচ্ছে একজন প্র্যাকটিক্যাল অভিনেত্রী। She is a bloody actress in real life. তোমার ধারণা ভুল শ্রাবণ, ভুল। ও যদি অভিনয় করত তাহলে তোমার কথা ভেবে নীরবে নিভৃতে চোখের জল ফেলত না। আমি একজন মেয়ে, এত কাছে থেকেও আর একজন মেয়েকে চিনতে ভুল হবার কথা নয়। সত্যি নদী তোমাকে ভালোবাসে, ওর সমস্ত সত্তা দিয়ে তোমাকে অনুভব করে। তাই যদি হতো,
তাহলে ও আমাকে এইভাবে অবজ্ঞা অবহেলা করে যেখানে খুশি সেখানে চলে যেতে পারত না। আসলে আসলে ও যখন আমাকে প্রয়োজন মনে করেছে তখন ওর পাশে রেখেছে, আর যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তখন আর পাশে রাখিনি। কোথায় আছি কেমন আছি জানার চেষ্টাও করেনি। বিশ্বাস করো, তোমার ভাইয়ার ব্যবহার চিকিৎসার জন্যে টাকা জোগাড় করতে নদীর ছিল জীবন পণ করা ব্যস্ততা, একটি দিনও বসে থাকিনি। তারপরও তোমাকে ফোনে পাওয়ার জন্যে বার বার চেষ্টা করেছে। দয়া করে আপনি আর ওর কথা বলবেন না, প্লিজ ভাবি, প্লিজ। তুমি না চাইলেও যে আমাকে বলতেই হবে, আমি আর তোমার ভাইয়া আগামীকালই ব্যাংকক যাচ্ছি। তোমার ভাইয়া তোমাদের দূরত্বের কথা জানতে পেরে মনে ভীষণ কষ্ট পেয়েছেন। যাবার আগে একবার ওনার সাথে দেখা করবার জন্য তোমাকে অনুরোধ করেছে, তার বিশ্বাস তুমি যাবে। না ভাবি, আমি যেতে পারবো না, আমাকে মাফ করবেন। শুনো শ্রাবণ, তুমি কি করবে তা আমি জানি না, তবে আমি বাসায় ফিরে তোমার ভাইয়ার নদীকে বলবো তুমি আসবে, বিকেল 4:30 আমাদের ফ্লাইট। হ্যালো, সালাম আলাইকুম। চিনবার পাচ্ছেন ম্যাডাম, ইয়ে মানে টাকাটা কবে দিবেন? তোমরা কিন্তু তোমাদের সীমা ছাড়িয়ে যাচ্ছ, আমি কিন্তু পুলিশে খবর দিতে বাধ্য হব। লাভ নেই কা, পুলিশ আমরা ধরবার পারবো না, কারণ আমরা সব সময় 2 নম্বর নামলে চলি, আর পুলিশ ধরবার পারলেও আমাকে কিছুই করবার পারবো না, উল্টা ক্ষতি হইব আপনার। মানে অত মাইনে জিগে কাম কি? টাকা চাইছি কালকা দুপুর 12টার মধ্যে টাকা দিবেন, তা না হইলে বিকাল 5টার মধ্যে 5 লাখ টাকা দিতে হইব কয়া দিলাম। তোমাদের তো বলেছি যা কিছু ইনকাম করেছি তার সবটাই ভাইয়ার চিকিৎসার জন্য খরচ করতে হচ্ছে। আরে হ্যাঁ, আমার লেগে ওইখান থেকে শুধু 50,000ই চাইছি। আচ্ছা ঠিক আছে, আপনার লেগে সময় একটু বাড়াই দিলাম, 12টা না ঠিক বিকাল 4টার সময় একটা পোলা যাইব আপনার বাসায়, ওর কাছে দিয়ে দিলেই চলবো, যেন ভুল না হয়। রাখি, সালাম আলাইকুম। ছেলেটা আসবে বিকাল 4টায়, ভাইয়ার ফ্লাইট 4:30, 3টার আগেই তো আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব, কাজেই আর ঝামেলা করার সুযোগ পাচ্ছে না। All passengers flying by Biman Bangladesh Airlines BG342 শ্রাবণ এখন এলো না, সবাই তো ভেতরে ঢুকে গেল, আমরা তো অপেক্ষা করতে পারছি না। তোমরা যাও ভাইয়া, ফ্লাইট টেক আপ করার সময় হয়ে এলো। সবকিছু ঠিক থাকার পরেও একটা কষ্ট একটা অপূর্ণতা নিয়ে যেতে হচ্ছে। তুই চিন্তা করিস না, আমি ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া তোমাদের দেরি হয়ে যাচ্ছে। মমতা চলো আসি রে। ফুপি যা বলবে তাই শুনবে। আচ্ছা, আর চাচুর সাথে সময় মতো স্কুলে যাবে। ঠিক আছে, ভালো থেকো ভাই। আসি রে নদী, চলো। ও পাসপোর্ট তো ফেলে গেল, তুই ট্যাক্সি কেবেন, আমি আসছি। ভাইয়া ভাইয়া, এই যে তোমাদের পাসপোর্ট। ও তাই তো, তুই যা চলো। বাই, টেক কেয়ার। যে সকল যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 3-4 চুকে ভ্রমণ করছে অনুগ্রহ করে বিমানে আসন গ্রহণ করুন, ধন্যবাদ। আরে দুবাই কোথায় গেল? তাহলে কি জারকানের সাথে গেল? হ্যাঁ
ছেড়ে দাও প্লিজ। বাবা বাবা, আমাকে ওরা চান্দা না দিয়া বাইরে বিদেশ পাঠায় দিয়া ভাবছেন পার পেয়ে যাবেন গা? আয় ম্যাডাম রুডা। তোমাদের দোয় লাগে, আমাদেরকে ছেড়ে দাও। চলো শ্রাবণ ভাইয়া, শ্রাবণ ভাইয়া, শ্রাবণ ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? একদল সন্ত্রাসী নদী আপু আর রুবাইকে কিডন্যাপ করে বনানীর এক বাড়িতে আটকে রেখেছে। তোমার বোনের তো এখানে অনেক মানুষ আছে, তাদের কাছে যাও, তারাই তোমার বোনকে উদ্ধার করবে। অনেক মানুষ আছে কিনা জানি না, তবে একজন যে আছে সে আমি জানি, আর সে হলেন আপনি। শিগগির চলুন, দেরি করলে বড় কোনো সর্বনাশ হয়ে যেতে পারে। আরে বাজে কথা রাখো, আমাকে আমার কাজে যেতে দাও। না, এখন রাগ বা অভিমানের সময় নয় শ্রাবণ, শিগগির যা, আগে নদিয়ার রুবাইকে উদ্ধার করে নিয়ে আয়। মা, নদীর যদি কোনো ক্ষতি হয় সে দায় তোকেই বহন করতে হবে, অন্য কারো নয়। এ কি বলছো তুমি, কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি তোকে যেমন বুঝতে পারি তেমনি বুঝতে পারি নদীকেও। ওর সম্পর্কে আমি যতটুকু জেনেছি তাতে ও যদি আমার গর্ভে জন্ম নিত আমার মাতৃ পরিচয় ধন্য হয়ে যেত। মা! হ্যাঁ আমি তো মা বলছি, আর এক মুহূর্ত দেরি করিস না, যা যা বাবা, শিগগির যা। চলুন প্লিজ, আমাদের ছেড়ে দিন। সরি সরি, আই এম ভেরি সরি নদি। এই সেই বাড়ি, সুন্দরী মেয়েদের এত করে প্লিজ বলতে হয় না, এমনিতে সবাই প্লিজ হয়ে থাকে। ছেড়ে তো দেবই, তবে তার আগে পাওনাটা তো আদায় করতে হবে। বিশ্বাস করুন, আমার কাছে সংসারের খরচ ছাড়া আর কোনো টাকা পয়সা নেই, যা ছিল সব দিয়ে ভাইয়াকে চিকিৎসার জন্য পাঠিয়েছি। আবারও তুমি প্লিজ বলছো কেন? আমারও তো এই বাধা বাধিটা ভালো লাগছে না। চাঁদা যখন একবার চেয়েছি তখন তো খালি হাতে আমাকে ফেরাতে পারবে না। এইগুলো না, এইগুলো না। বিশ্বাস করুন আমি মিথ্যে বলছি না, আমার কাছে একটি টাকাও নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা নদি, তোমার জন্য 5 লাখ টাকা দেবার মতো বুঝি কেউ নেই? না। Yeah!
কিন্তু আমার ছেলেরা যখন এত কষ্ট করেছে তখন তো একটা কিছু দেওয়া লাগবেই। আপনার পায়ে পড়ি, আমাদেরকে ছেড়ে দিন। ছেড়ে তো দেবো, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। প্লিজ বলো না লক্ষ্মী। আমি চোখে দেখতে পাচ্ছি না। কানা, আমি তোর মামুনি না বাবুনি, তোর বাপ হাতল। নদী, তুমি জলদি রুবাইকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। আহা যাও বলছি, চল। বড় ভাইরে ছাইরা দে, শাবাশ বামুনি কথাটা। নদী নদী, আসলে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমার কাছে অর্থ চেয়েছিলাম, দিতে পারোনি। বলেছিলে তোমাকে অর্থ দেবার মতো কেউ নেই। এখন এই রোম্যান্টিক হিরোটা কোত্থেকে এলো? তুমি আমাকে যত সহজ মনে করেছো, আসলে আমি ততটা সহজ নই। আমি একটা শূকর। এখন তোমাকে আমি ঠাস করে বিদায় করে দেব। শ্রাবণের অবস্থা ভালো নয়, জানি না কখন ওর জ্ঞান ফিরবে। আল্লাহকে ডাকো নদী, একমাত্র তিনি ওকে বাঁচাতে পারেন। আমার আর কিছুই করার নেই নদী। না বলে এভাবে চলে যেতে পারো না। তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো শ্রাবণ, তোমাকে আমারও যে অনেক কিছু বলার আছে, অনেক কিছু। এই কথা আমার সাথে, আমার সেই সব কথা তোমাকে শুনতেই হবে, শুনতেই হবে। চোখ খুলো শ্রাবণ, চোখ খুলো, চেয়ে দেখো তোমারই নদী তোমার সামনে কত আশা নিয়ে বসে আছে। জীবন সংগ্রামে ক্লান্ত নদী, তোমাকে ছাড়া যে বাঁচবে না শ্রাবণ, তোমাকে ছাড়া যে বাঁচতে পারে না। চোখ খোলো শ্রাবণ, চোখ খোলো, চোখ খোলো শ্রাবণ। তোমার ভালোবাসা, নদীর ভালোবাসা,
কিছুতেই ব্যর্থ হতে পারে না শ্রাবণ, কিছুতেই না। কথা বলো শ্রাবণ, কথা বলো। একবার তোমার নদীকে বুকে টেনে নিয়ে তার সকল কষ্ট যন্ত্রণা বুঝে দাও শ্রাবণ, বুঝে দাও। আল্লাহ, শত বিপদে শত কষ্টেও আমি কাছে কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজ তো হাত তুলে তোমার কাছে চাইছি খোদা, তুমি আমার শ্রাবণকে বাঁচাও, ওর জীবন তো রক্ষা দাও। আমার কর্ম, আমার প্রেম যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার শ্রাবণকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না, কিছুতেই পারো না, কিছু নেই না। শ্রাবণ, শ্রাবণ চেয়ে দেখো, চেয়ে দেখো শ্রাবণ, চেয়ে দেখো, দেখো। তোমার ভালোবাসায় সিক্ত তোমারই নদী, তোমারই চোখের সামনে কিভাবে কাঙালিনীর মতো বসে আছে। একবার একবার চোখ খোলো শ্রাবণ, একবার চোখ খোলো, একবার চোখ খোলো। শ্রাবণ, শ্রাবণ নদী, আমার নদী। আর কোনো চিন্তা নেই, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। আমার নদী, আমার নদী, নদী শ্রাবণ, নদী আমার শ্রাবণ, মা আমার নদী। আপু, মামা নদী, রূপা ওরা গেল কোথায়? ওরা কোথায়? হ্যাঁ, কখনো বৃষ্টি